বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দিবস উদযাপন করল রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে। সেখানে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সান্ত্বনা চাকমা। প্রতি বছরই 27 জুন দিনটিকে আন্তর্জাতিক মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস তথা MSME দিবস হিসেবে উদযাপন হয়ে আছে। এবছর দিবসটি অষ্টম বর্ষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার উদযাপিত হল দিবসটি। সরকারিভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সান্ত্বনা চাকমা। এছাড়াও ছিলেন দপ্তরের অধিকর্তা বিশ্বেশ্বরী বি সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে 5 জন নতুন শিল্প উদ্যোগীকে সম্বর্ধনা জানান মন্ত্রী শ্রীমতী চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রত্যেককে আত্মনির্ভর হতে হবে। কেন্দ্র রাজ্য সরকার আত্মনির্ভরের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পগুলিকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে আত্মনির্ভর করতে হবে। রাজ্য সরকারও সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করে চলেছে। যে আমাদের অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকেও আত্মনির্ভর হতে হবে। তার জন্য আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের চালু করেছে এবং তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকেও আত্মনির্ভর করতে পারি, প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আজকের যে প্রোগ্রামের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা বিভিন্ন মিনিস্ট্রি রয়েছেন এবং মিডিয়া পার্সন যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো, শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, প্রতিটি গ্রামে শহরে প্রত্যেকটি এলাকাতে প্রতিটি বাড়িতে যাতে স্কিমের ব্যাপারে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে এবং যে আমাদের লোনের স্কিম রয়েছে সেগুলো যাতে জানতে পারে এবং প্রত্যেকেই যাতে উদ্যোগী হয়, যাতে আমরা আত্মনির্ভর হতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আপনার প্রত্যেকেই জানাবেন এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তর ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10 এ।